আধারে অনর কেন্দ্র 30 জুনের মধ্যে আধার সংযুক্তি না করলে বিপদ, মিলবে না সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা। আধার আবশ্যক না করার আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট যাতে কেন্দ্রের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ না দেয় সে ব্যাপারে শীর্ষ আদালতকে অনুরোধ করল কেন্দ্র। পাশাপাশি সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্স জানিয়ে দিল আয়কর রিটার্ন জমা অথবা নতুন প্যান কার্ড পেতে হলে 1 জুলাই থেকে আধার মাস্ট। প্যান কার্ড বা ইনকাম ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করায় আংশিক স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে দেশে 110 কোটি মানুষের আধার কার্ড রয়েছে, তাদের ক্ষেত্রে কেন্দ্রের নিয়ম লাগু হবে। তবে আধার নম্বর ছাড়া প্যান কার্ডকে এখনই অবৈধ ঘোষণা করা যাবে না জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে আধার নিয়ে তাদের অনুর অবস্থান থেকে সরছে না কেন্দ্র। নিজেদের এলাকায় আধার রেজিস্ট্রেশনের সুবিধা না পেয়ে যারা এখনো আধার কার্ড করিয়ে উঠতে পারেননি তারা সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাবেন। তবে সুযোগ সুবিধা থাকলেও যারা এখনো আধার কার্ড করাননি তাদের জন্য 30 জুন ডেডলাইন। একটি হলফনামায় কেন্দ্র জানিয়েছে সুযোগ না থাকায় নিজেদের এলাকায় যারা এখনো আধার করিয়ে উঠতে পারেননি তারা নিজেদের যোগাযোগের তথ্য দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ দাখিল করতে পারেন। যখন এলাকায় আধার ক্যাম্প হবে তখন তাদের ডেকে নেওয়া হবে, এক্ষেত্রে তারা সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাবেন। আধার আবশ্যক না করার আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট যাতে কেন্দ্রের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ না দেয় সে ব্যাপারে অনুরোধ করেছে কেন্দ্র। কেন্দ্রের বক্তব্য, গোটা দেশে 95% মানুষ ইতিমধ্যেই সামাজিক সুরক্ষা প্রকল্পে নাম লিখিয়েছেন। সামাজিক সুরক্ষা প্রকল্পের সঙ্গে আধার সংযুক্তিতে গত 2.5 বছরে 49,560 কোটি টাকা সাশ্রয় হয়েছে সরকারের। সামাজিক সুযোগ সুবিধা পেতে 30 জুনের মধ্যে আধার কার্ড মাস্ট। কেন্দ্রের এই অনর মনোভাবে আতন্তরে পড়েছেন বহু মানুষ। আধার কার্ড করানোর ইচ্ছা থাকলেও নানা প্রতিবন্ধকতায় যারা এখনো আধার কার্ড করিয়ে উঠতে পারেননি তারা পড়েছেন সমস্যায়। এর সুরাহা কোথায়? ব্যুরো রিপোর্ট, 24।